যে উপরে কতটা গভীর ম্যাচটা, কত সুন্দর লাগছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? প্রাগ থেকে সবাইকে আমার ভালোবাসা। তো ফাইনালি অনেকদিন পর আজকে আমি আমার আর একটা ব্লগের জন্য বেরিয়েছি। আমার শরীরটা অতটা ভালো ছিল না, ডাক্তার রেস্ট করতে বলেছিল। তো 5 দিন রেস্টে থাকার পর আমি বুঝতেই পারছি না আমি কোথায় আছি, ভুলেই গেছি আমি প্রাগে আছি। তাই ভাবলাম যে আজকে বেরিয়েই পড়ি। আর তাছাড়া আজকে একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা হলো আগেরবার আমি যে প্রাগ ক্যাসেলের ভিডিওটা করেছিলাম সেটা উইদাউট টিকিটসে যে এরিয়াগুলো কভার করা যায় সেটা করেছিলাম। আজকে মানে যে স্পেশাল ডেটা আছে, আজ থেকে সামার ট্যুরিস্ট ওপেনিংয়ের যে সিজনটা স্টার্ট হচ্ছে সেটা আজকে স্যাটারডে, মানে আজকে 14 তারিখ থেকেই শুরু হচ্ছে। ওই জন্য আজকে যেই জায়গাগুলো ক্যাসেলের টিকিট লাগে সেই জায়গাগুলো ফ্রিতে ঢুকতে দিচ্ছে। তা আমি ভাবলাম যে এই ভালো সুযোগ, এমনিতেও বেরোনো হয়নি অনেকদিন, বেরোবো, প্লাস আমার ব্লগটাও হয়ে যাবে, আপনাদের সাথেও শেয়ার করা যাবে। তাই আজকে বেরিয়ে পড়েছি। And I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror. So foggy, but I've never seen clearer. চলে এসেছি, মোটামুটি এসেছি এই কারণে ট্রাম স্টেশনে সবে নামলাম, যেখানে নেমেছি স্টেশনের নাম হচ্ছে ভোজমনাস ক্রিসোভেসিস। তো এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে আসলে আর একটা ট্রাম নিলে সুবিধা হয়, একেবারে মানে প্রাগ ক্যাসেলের সামনেই নামাবে, কিন্তু আমি ভাবলাম যে না, হেঁটে হেঁটেই যাই, বেশ ভাল লাগবে। এই জায়গাটা আমার খুব ভাল লাগে। ওই যে ওখান থেকে ট্রাম বাস কী সুন্দর আসে, দেখতে খুব সুন্দর লাগে। এর পরের স্টপেজটা হচ্ছে প্রাগ ক্যাসেলের স্টপেজ প্রাসকি হার্ড, কিন্তু আমরা ভাবলাম হেঁটেই যাই, ভালোও লাগবে। এই যে একটু ট্রাম এদিকে আসে। आज फ्री में एंट्री है इसलिए बहुत भीड़ हुआ है। तो हम पहले जाएंगे रॉयल गार्डन। मेरा जो फर्स्ट वीडियो था प्राग कैसल के बारे में, उसमें मैंने साउथ गार्डन को दिखाए थे, तो आज मैं दिखाऊंगी रॉयल गार्डन में। तो आइए दोस्तों, देखते हैं रॉयल गार्डन कैसा है। 16th सेंचुरी में बनाया गया ये गार्डन बेहद ही सुंदर है। सम्राट फर्डिनंड उनकी ब्यूटीफुल वाइफ एनी के लिए ये गार्डन बनाया था, जिसको क्वीन एनिस समर प्लस भी कहा जाता है। আগের বার আমি যে প্রাগ ক্যাসেলের ভিডিওটা করেছিলাম না, ওটাই রয়্যাল গার্ডেনটা আমার একদম মিস হয়ে গেছে। আমি যেদিক থেকে ঢুকি, মানে প্রাসকি হার্ড মেট্রো স্টেশনে, সরি ট্রাম স্টেশন যেখান থেকে ঢুকি, সিকিউরিটি চেক করার পরেই কিন্তু এই রয়্যাল গার্ডেনটা একদম সামনে থাকে। মানে আর আমাদের, আমি যেদিক থেকে ঢুকবো আমার বাঁ হাতে পড়ে হচ্ছে রয়্যাল গার্ডেন। গার্ডেনটা খুবই বড়, যা দেখে মনে হচ্ছে। আর এই যে দেখছেন বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর টিউলিপের চাষ হয়। গার্ডেনটা সত্যি খুব সুন্দর লাগে। আমরা মানে যে সময়টা এসেছি, এই সময় ভিডিও করছি, সেই সময় ফুলগুলো দেখা যাচ্ছে না, আমার মনে হয় এগুলো ফুটে গেছে অলরেডি, না হলে ফুটবে, কিছু একটা হবে, সেটা বুঝতে পারছি না। চলুন ভিতরের দিকে আস্তে আস্তে যাই, দেখা যাক আর কী কী আছে। তবে আজকে ভালোই লোক আছে যা দেখি বোঝা যাচ্ছে। এই যে এখানে একটা খেলা দেখানো হচ্ছে মনে হয়, ওই বাচ্চা মেয়েটার হাতে এটা কি পাখি না বুঝতে পারছি না, তো খেলা দেখানো হচ্ছে। আর এই দেখুন বন্ধুরা, আজকে এই স্টল প্রচুর বসেছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে এই সৈনিকের ড্রেস পরে ঘুরছে, বা এখানে খুব সুন্দর একজন, এই বাদ্যযন্ত্রটার নাম আমি জানি না, বাজাচ্ছে। ছোটো ছোটো স্টল বসেছে কিন্তু দেখছি, বাহ, এখানে তো সুন্দর সুন্দর গোলাপি ফুলও ফুটেছে, ভালো লাগছে আজকে বেশ।
আর আর ও মা, ফ্যান্সি ড্রেসের মতো অনেকে বিভিন্ন রকমভাবে মানে অনেক ফ্যান্সি ড্রেসের মতো পরেছে আর ফটো তুলছে। একটা টেন্টে আমি দেখতে পাচ্ছি যে ওই সোলজারদের ড্রেস যেরকম হয় ওরকম ড্রেসে ঘুরছে। আমার মনে হয় কি যে এখানে এগুলো মানে আরেকটু সামনে গেলে বুঝতে পারবো, এখানে এগুলো মানে পরে আপনারা ফটোও তুলতে পারেন, ওনাদের সাথে ফটোও তুলতে মানে ওনাদের পাশেও ফটো তুলতে পারেন। ওই যে বন্ধুরা, ওই দূরে না ছোটো ছোটো খাবার দোকান বসেছে, কিন্তু আমার না একটা জিনিস এগুলো দেখলেই না খুব মনে পড়ে আমার কলকাতার কথা। যখন মেলায় যেতাম কি সুন্দর ঘুগনি মুড়ি, আলু কাবলি, স্পেশালি ভেলপুরি পাপড়ি চাট। কতদিন হয়ে গেল আমি পাপড়ি চাটটা খাইনি, ভেলপুরি খাইনি, খুব মিস করি। এই যে এখানে যে দোকানগুলো বসেছে দেখছেন, বিয়ার নিয়ে ওয়াইন নিয়ে বসেছে, তারপর এখানকার লোকেরা মেনলি যা খায় সসেজ, ওই একটু হালকা গ্রিল করে বা ব্রেড বা বিভিন্ন রকম পেস্ট্রি, এগুলোতে না মন ভরে না। যেমন আমরা এখনও পর্যন্ত লাঞ্চ করিনি, তো বেলা অনেকটাই হলো, খিদা পাচ্ছে, কিন্তু এগুলো দেখলে না মন ভরে না, খেতে ইচ্ছা করে না। কিন্তু তখনই ওই কলকাতার কথা মনে পড়ে, ওখানকার মেলার কথা মনে পড়ে, পাপড়ি চাট, তারপর ঘুগনি, আলুর দম, উফ। মাঝে মাঝে তো আমি হাজব্যান্ডকে বলি, ইস এখানে নিয়ে না একটা স্টল, মানে এখানে একটা স্টল বসলে কি ভালো হতো, বেশ লুচি আলুর দমের, লুচি আলুর দমটা না অন্তত পাপড়ি চাট, ঝালমুড়ি, কি ভীষণ ভালো হতো। আমার খুব মনে পড়ে ওগুলো। দেখুন সুপ্ত বিবাহিত কাপল, ওনারা ফটো তুলছে বললাম না তখন, ওনারা ওনাদের ওদের পাশে ফটো তুলছে। বা এই জায়গাটা তো খুব সুন্দর। এই যে দূরে ফাউন্টেনটা দেখতে পাচ্ছেন, আমি সামনে যাব, এটাকে সিঙ্গিং ফাউন্টেন বলা হয়। জায়গাটা কিন্তু খুব সুন্দর। इसको ही सिंगिंग फाउंटेन कहते हैं, लेकिन क्यों कहते हैं पता नहीं है। शायद यहाँ पे पानी वानी जब गिरता है तो कुछ गाना वाना होता है पानी का, कुछ लिरिक्स मतलब कुछ रिदम होता है, इसलिए कहते हैं, पता नहीं, जस्ट अ जोक। ये जो आप देख रहे हो ना, इसको रियल टेनिस रूम कहा जाता है। इनका जो मतलब वॉल पे जो काम किया है ना, मतलब जो डिज़ाइन है वो बहुत ही खूबसूरत है। इसको इटालियन रेनेसांस गार्डन भी कहा जाता है। देखिए इसका जो वॉल का काम है वो बहुत ही सुंदर है। দেখুন বন্ধুরা এই ফুলগুলো কত সুন্দর। আমি আমার বরকে বলছিলাম এই ফুলগুলোর একটা ভিডিও নিতে, বেশ সুন্দর লাগে। এরকমই একটা আছে আবার সাদা, ওই যে ওই দিকে। এবার এটা যেটা দেখছেন, এটা হচ্ছে প্রেসিডেন্টের ভিলা,
জানি না এখানে প্রেসিডেন্ট থাকে কি না, কিন্তু এটাকে ভিলা অফ দ্য প্রেসিডেন্ট বলে। আর এই যে সেন্ট ভাইটাস অফ ক্যাথিড্রালটা দেখা যাচ্ছে এখান দিয়ে। এবার বেরোনোর সময় হয়ে আসছে, তো সবাই ক্যাথিড্রালের ফটোটা মানে তুলছে। এখান থেকে খুব সুন্দর ভিউ আসে ক্যাথিড্রালের। ওই যে আমি একটু সামনে যাচ্ছি, আপনারা দেখতে পারবেন, এই যে গাছের আল দিয়ে দেখা যাচ্ছে। আপনারা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, মানে এটাই হচ্ছে আপনার ক্যাথিড্রালের উপরের যে পার্টটা, দেখুন খুব সুন্দর লাগে। আমি না বেসিক্যালি ক্যাথিড্রাল হচ্ছে গথিক আর্কিটেকচারে তৈরি, যতবার ক্যাথিড্রালের সামনে এসে দাঁড়াই বা দূর থেকে দেখি আমার গায়ে জানি না কেন কাঁটা দেয়, এত সুন্দর কাজ। তো বন্ধুরা, রয়্যাল গার্ডেনের ভিডিও করা হয়ে গেছে আমার, মানে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই বলবেন। এখন আমি ক্যাসেলের ভিতরে যাব। আমি অ্যাকচুয়ালি পুরো ব্লগটা একসাথে দিলাম না, কারণ অনেক কটা পার্ট আছে, যদি আমি একসাথে দিই ব্লগটা প্রচুর বড় হয়ে যাবে। তাই একটা করে ফার্স্টে রয়্যাল গার্ডেন, তারপর সেন্ট ভাইটাস ক্যাথিড্রালের মানে আগের যে জায়গাটা আমি দেখিয়েছিলাম আগের ব্লগে, সেখানটায় উইদাউট টিকিট ছিল। এখন মানে আজকে যেহেতু সব জায়গায় ফ্রি করে দিয়েছে, ওই জন্য পুরো ক্যাথিড্রালটা আমি ঘোরাবো। তো ওগুলো সব একসাথে দেওয়া পসিবল হবে না, প্লাস প্রেসিডেন্ট যেখানে মানে ড্রয়িং রুম, পুরো প্রেসিডেন্টের যে এরিয়াটা আছে ওটাও পুরো দেখাবো। তো ওগুলো একসাথে দিলে প্রচুর বড় ব্লগ হবে, তো সব ওই জন্য আলাদা আলাদা থাকবে। তাই আজকে আমি ফার্স্ট দিলাম হচ্ছে রয়্যাল গার্ডেন। আপনারা রয়্যাল গার্ডেনটা দেখে বলবেন কেমন লাগলো। এরপরে তো ক্যাথিড্রাল, গোল্ডেন লেন, এগুলো সব আলাদা আলাদা করে থাকবে, যেগুলো আস্তে আস্তে আমি পরে মানে দেব, ঠিক আছে? তো এই ব্লগটা কেমন লাগলো সবাই প্লিজ জানাবেন। সবাই ভালো থাকবেন, প্রাক থেকে আবার অনেক অনেক ভালোবাসা, টাটা।